এবারে ক্লাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বাংলাদেশ পুলিশ একাডেমির 40তম প্রশিক্ষণার্থী সাব ইন্সপেক্টর ব্যাচের 59 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত বুধ ও বৃহস্পতিবার দুই দফায় এই নোটিশ দেয় রাজশাহীর সারদায় অবস্থিত একাডেমি কর্তৃপক্ষ। নোটিশে গত 21 অক্টোবর 59 জন প্রশিক্ষণার্থীর বিরুদ্ধে ক্লাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ এনে 3 দিনের মধ্যে লিখিত কারণ দর্শাতে বলা হয়। এ বিষয়ে চেষ্টা করা হলেও একাডেমির অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এর আগে নাস্তা নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে একই ব্যাচের 252 জনকে অব্যাহতি দেওয়া হয়।